নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল তোমাদের মাছ এই আজকের দিনের একটা নতুন ভিডিও তোমাদের সামনে শুরু করে দিলাম আজকে সকাল এখন বাজে আটটা পনেরো তোমার দাদা ভাই বাজার বাজারে গেছিলো ছোটো ছেলেকে স্কুলে দেওয়ার পরে তারপরে বাজার করে নিয়ে এসছে এবার তারই সঙ্গে আমার হুঁটোপাটা লেগে গেলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তাকে তো খেতে দিতে হবে সে তো অফিসে যাবে এবার তারই মধ্যে আমি এই দেখো মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি এতগুলো মাছ এনেছে এটা কিন্তু আমাদের দিনের হয়ে যাবে এবার ধুতে হবে সেটাকে ভাগ করে রাখতে হবে আবার ভাবলাম প্রতিদিন ডিম সেদ্ধ করি আজকে ডিম নাই বা সেদ্ধ করলাম একটু মাছ ভাজা করে নিলাম সেটাও একটু ভাবনা চিন্তা করছি দেখো দেখতে থাকো মাছগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কেটে দিয়েছে আমার ধুতে বা আজ ছাড়াতে কোনো কিছুই কষ্ট হয়নি অন্যদিকে দেখো তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসছে হচ্ছে কলমি শাক ফুলকপি শশা মাছ তো ধোয়া হয়ে গেছে এই যে দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি কিছুটা আজকে করব কিছুটা অন্য দিনের জন্য কালকে আবার শনিবার খাবো না এটা রবিবারে হয়ে যাবে এই যে সকালে সবাই একটা একটা করে মাছ ভাজা খাওয়া হবে সেই হিসাবেই মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি ভাত দিতে হবে তোমার দাদা ভাইকে পেটি মাছগুলোই ভেজে নিচ্ছি পেটি দু একটা কাদা দিয়ে চার পিস ভেজে নিচ্ছি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো সকাল সকাল আর যে এইগুলো রেখে দিলাম আমি ঝোল ঝোলের জন্য দুপুরে ঝোলের জন্য অন্যদিকে দেখো যে দাদা আমাদের মাছ দিয়ে যায় এবার সে না হচ্ছে পাট শাক দিয়েছিলো তা আমি রাতেই না সেগুলো বেশ সুন্দর করে পরিষ্কারভাবে বেছে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকেই এখন একটু জল দিয়ে ধুয়ে নেওয়া যাতে আমার চট সকালে তোমার দাদা আমি খেতে দিয়ে দিতে পারি পাট শাক হতে তো বেশিক্ষণ সময় লাগবে না তাই সেটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়া আর কি একটু জলের সঙ্গে ভিজিয়ে রেখে দেব যাতে হচ্ছে নিচের যে হচ্ছে বালিগুলো যাতে পাতা থেকে ছেড়ে যায় শাক থেকে ছেড়ে যায় তাহলে ওপর ওপর ধুয়ে নিলে ভালোই হবে অন্যদিকে দেখো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি পাট শাকটাকে ভাজার জন্য এই সময় শাক কিন্তু খুবই ভালো লাগে দেখো ফোড়নে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন আর কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর দুটো লঙ্কা লঙ্কাটা একটু কমই দেবো জানো আমার রান্না রান্নাবান্না যারা প্রথম থেকে দেখছো আমি কিন্তু লঙ্কাটাকে একটু এড়িয়েই চলি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো অসুবিধা নেই আবার শুকনো লঙ্কা দিলেও কিন্তু ভালো লাগে জানো এই যে আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাটাকেও আমি দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু খেতে ভালো হয়েছিল আমি কিন্তু ভয়ে জবার দিচ্ছি পরে সত্যিই খেতে মিষ্টি মিষ্টি লেগেছে খুব ভালো লেগেছে নরম ছিল শাকটা এই দেখো ভাজতে ভাজতেই না আমি ওই পেঁয়াজের ভিতরেই একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এই যে এবার আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলোকে সাথে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ লাগবে না অন্যদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি মাছগুলোও আমি ভেজে রাখছি হ্যাঁ ছোটো ছেলেকে স্কুল থেকে আনার পরে যাতে আমার মাছের ঝোলটা করতে কোনো অসুবিধাই না হয় আর ওই যে ভাতের ভিতরে ভিতরে দিয়ে দিয়েছিলাম আলু সেটাকেও মেখে নিচ্ছি তিন ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি তে শাকটা আমার বেশ হয়ে গেছে এবার শেষে আমি একটুখানি ছড়িয়ে দেব চিনি এই দেখো তারপরে হচ্ছে তো শাক আর মাছ ভাজা আলু সেদ্ধ আর ডাল দিয়ে তোমার দাদা ভাইকে আর বড়ো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারপরে ছোটো ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে দেখো মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি যেটা আমি ফুলকপি পটল আলু জিরে আদা আর একটা লঙ্কা বাটা দিয়ে করছি একদম পাতলা সিম্পল গরমে যেই রকম মাছের ঝোল হয় ঠিক সেই রকম এই দেখো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করবো এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থেকো আজকের মতো টাটা